পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন একটি স্মারকলিপি পেশ করেছে। তাদের দাবিগুলি হল মোটর স্ট্যান্ড এলাকায় বহুতল দালান বাড়ি প্রকল্প নির্মাণের কাজ ইতিমধ্যে শিলান্যাস হওয়ার পথে। উক্ত এলাকায় ছোট গাড়ির অনেকগুলি যাত্রী স্ট্যান্ড ও ক্ষুদ্র ব্যবসায়ীদের স্টল রয়েছে। শ্রমিক থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা যার জেরে আশঙ্কা করছেন, এ কাজ শুরু হলে তারা ভীষণ ক্ষতির মুখে পড়বেন, বন্ধ হয়ে যাবে তাদের রোজগার, হয়রানির শিকার হবেন নিত্যযাত্রীরা। এই পরিস্থিতিতে রাজ্যের পরিবহন শ্রমিকদের তিনটি প্রিয় সংগঠন ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন, ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন ও ত্রিপুরা ই রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন গভীরভাবে উদ্বিগ্ন। প্রস্তাব সমূহগুলি হল, রাজ্যের পরিবহন শ্রমিকদের উপরিউক্ত সংগঠন সমূহ উন্নয়ন কাজের বিরোধী নয়, বহুতল দালান বাড়ির নির্মাণ সময় সাপেক্ষ কাজ, এই সময় কোনো পরিবহন শ্রমিক কিংবা ক্ষুদ্র ব্যবসায়ীকে যাতে উচ্ছেদ না হতে হয় তা গভীরভাবে বিবেচনায় রাখতে হবে। তার জন্য অবশ্যই সংশ্লিষ্ট শ্রমিক সংগঠন যাত্রী ব্যবসায়ীদের সাথে পরামর্শ করে কাজ শুরু করা, বিকল্পের অনুসন্ধান করেই এই কাজ শুরু করতে হবে। দালান বাড়ি কিংবা পার্কিং স্থল নির্মাণ পরিকল্পনায় সব শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে ভবিষ্যতে সুবন্দোবস্ত পায় তার ভাবনা ও প্রতিশ্রুতি নিশ্চিত করতে হবে। পরিবহন শ্রমিকদের উক্ত তিনটি সংগঠন আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে। আমরা ত্রিপুরা রাজ্যের পরিবহন শ্রমিকদের যে সংগঠনগুলো আছে, ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন, ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন, ত্রিপুরা ই রিক্সা শ্রমিক ইউনিয়ন, এই তিনটি সংগঠনের আহ্বানে আজকে আমাদের পশ্চিম ত্রিপুরা জেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমরা ডেপুটেশনে সামিল হওয়ার জন্য এসেছি। আপনারা জানেন আমাদের পুরাতন মোটর স্ট্যান্ড পূর্বতন বামফ্রন্ট সরকারের সিদ্ধান্ত ছিল, সেখানে বহুতল বিল্ডিং এবং পার্কিংয়ের কাজ সেখানে শুরু হবে, কিন্তু সেখানে সরকার পরিবর্তনের পর 2018 সালে সেখানে এই কাজ শুরু হবে হবে করতে করতে আমরা শুনছি এখন কাজ শুরু হবে, যদিও পরিকল্পনাটা বামফ্রন্ট সরকারের আমলেই গৃহীত। এই কাজ শুরু হবে শুনে আমরা এখানে স্মার্ট সিটি লিমিটেডের যিনি ডিরেক্টর আছেন ডিএম সাহেব ওনার কাছে এসেছি। আমরা শুনেছি যেখানে এই কাজ শুরু হওয়ার সাপেক্ষে সেখানে শ্রমিকদের উচ্ছেদ করে দেওয়া হবে, পরিবহন শ্রমিকদের, এখানে পরিবহন শ্রমিকদের যাতে উচ্ছেদ না করে কাজটা শুরু করা যায় এবং তাদের যাতে উপযুক্ত বিকল্প ব্যবস্থা করা যায় এবং ভবিষ্যতে যাতে এই প্রকল্প যখন তৈরি হবে সেই প্রকল্পের মধ্যে যাতে আমাদের পরিবহন শ্রমিকরা স্বচ্ছন্দে সেখানে পার্কিং করতে পারে, এই গোটা ব্যাপারটা নিয়ে আলাপ আলোচনা করার জন্যই আমরা ডিএম সাহেবের কাছে আজকে যাব। আমরা উদ্বিগ্ন, ইতিমধ্যে সরকার থেকে নাকি নোটিশ জারি হয়েছে এখানে যে অটো স্ট্যান্ডগুলো আছে এখানে ছোটো বড়ো ক্ষুদ্র যারা ব্যবসায়ী আছে তাদেরকে জায়গা ছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছে। আমরা সেখানে তাদের কাছে এই সংগঠনগুলোর পক্ষ থেকে আবেদন করতে চাই যে প্রয়োজনীয় এবং উপযুক্ত বিকল্প ব্যবস্থা না করে সেখানে যাতে সরকারি তরফে এই কাজ শুরু না হয়, এবং আপনারা লক্ষ্য করবেন প্রচুর হাজার হাজার যাত্রী এই পুরাতন মোটর স্ট্যান্ড থেকে বিভিন্ন জায়গায় যাতায়াত করে, এই যাত্রী সাধারণের যাতে কোনো অসুবিধা না হয় সেই কথাও আমরা ডিএম সাহেবের কাছে উত্থাপন করব। এই সমস্ত বিষয়টা নিয়ে কথাবার্তা বলার জন্যই আমরা তিনটে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আজকে ডিএম সাহেবের কাছে ডেপুটেশন চেয়ে নিয়েছি। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, দুরন্ত টিভি।